ঢাকার কেরানীগঞ্জে মিস্টার কেরানীগঞ্জ বডি ফিল্ডিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা 2024 অনুষ্ঠিত হয়েছে। হামিদ স্পোর্টস একাডেমির আয়োজনে আগানগর আমবাগিচা মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে 178 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাতটি ক্যাটাগরিতে তিনটায় এই প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যা 7টায় গিয়ে শেষ হয়। তিনজন বিচারকের রায়ে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সরকার উদ্দিন শাওন, তিনি 1,00,000 টাকা ও একটি ক্রেস্ট উপহার পান। দ্বিতীয় স্থান অধিকার করেন আজহারুল ইসলাম নিয়ন, তিনি পান 50,000 টাকা ও একটি ক্রেস্ট এবং তৃতীয় স্থান অধিকার করেন রফিকুল ইসলাম, তিনি পান 30,000 টাকা ও একটি ক্রেস্ট। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহধর্মিণী ও উপজেলা পরিষদ ইউথ গ্লোবাল ফাউন্ডেশন ও বাঁধন সোসাইটির চেয়ারম্যান সীমা হামিদ প্রমুখ। প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে এখন থেকে প্রতি বছরই মিস্টার কেরানীগঞ্জ বডি ফিল্ডিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা কেরানীগঞ্জে অনুষ্ঠিত হবে।